বন্ধুরা, শ্যামলীর রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে যে রেসিপি রান্না করব, লাউয়ের রেসিপি, লাউ দিয়ে কাতলা মাছের মাথার ঘন্ট। আপনারা দেখুন কী আমি রান্না করি। প্রথমে লাউটা কেটে নেব। দেখতে থাকুন, সাথে থাকুন। গরম হয়ে গেছে, তেল দিচ্ছি, মাছের মাথাগুলো ভেজে নেব। তেলটা গরম হচ্ছে, তেল গরম হয়ে গেছে, মাথাগুলো ছাড়ছি। মাছটা উল্টে দেবো, মাছগুলো কড়া করে, মাছের মাথাগুলো লাল লাল করে কড়া করে ভাজতে হবে। খেতে ভালো লাগবে। কড়া বাজার আনা হলে মায়ের ভিতরে কি রান্না হবে, তো একটু কড়া ভাজতে হবে। তো বন্ধুরা, লাউ কাটাই দিকে আমার হয়ে গেছে। এবার মাছের মাথাটা তুলে নেব। তা দেখুন কীভাবে কী করছি। হয়ে গেছে মাছের মাথা, ভালো তুলে নেব। মাথা তুলে নেওয়া হয়ে গেছে। এবার দুটো শুকনো লঙ্কা দেব। একটু রাঁধুনি ফোড়ন দেব। এবার লাউটা ছাড়ব। পরিমাণ মতো নুন দিচ্ছি, হলুদ গুঁড়ো, আদা, জিরে বাটা, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি কষতে হবে। এবার মাছের মাথাগুলো দিয়ে দেবো সব। মিনিটের জন্য ঢাকা দিই। ঢাকনাটা খুলে দেখি,
প্রায় হয়ে গেছে আরেকটু হবে একটু গরম মশলা দিতে হবে যেহেতু মাছের মাথা দেওয়া আছে গরম মশলা না দিলে ভালো লাগবে না খেতে আর অল্প করে ধনে পাতাও দিতে হবে আর পাঁচ একটু হবে এই এসে প্রায় নাতে হবে সামান্য পরিমাণে একটু চিনি দিতে হবে বন্ধুরা বানিয়ে দেখবেন লাইয়ের মাছের মাথা দিয়ে লাইয়ের ঘন্ট কেমন লাগে আমরাই তো খাবো আপনারা মোবাইলে দেখবেন আর কমেন্ট করে জানাবেন যে কেমন রান্না হচ্ছে কাঠের জালে রান্না বেশি লাউ দিয়ে কাতলা মাছের মাথা দিয়ে গাছের লাউ কাঠের জালে বসে রান্না ভালোই লাগে সাধারণ নরমাল মশলা দিয়ে রান্না হয়ে গেছে রান্না কমপ্লিট তো বন্ধুরা রান্নাটা যদি ভালো লেগে থাকে একটা লাইক একটা শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে আর খেতে তো পারবেন না দেখে রান্নাটা করবেন ঘরে ভালো লাগলে ধন্যবাদ আর অন্য রেসিপির সঙ্গে নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে ধন্যবাদ।